বিরাট বড় দেশের ক্ষতিকর শত্রু ইন্দুর, এটা বিলায়ের মতো অবস্থা, এটা এটার ভিতর থেকে আমি টাইনা বার করতেছি। হ্যাঁ, বিশাল ক্ষতিকর জিনিস। আপনি লাড়ি এই দেশ হতে কি লই আন, এই যে হ্যাঁ কি অবস্থা ইন্দুর, এটা ধরে রাখছি, এখানে দেখা যাক এটার কি ব্যবস্থা নেওয়া যা। মোটামুটি এটার একটা ব্যবস্থা, এই কিছুক্ষণের ভিতরে পালিশমেন্টের ব্যবস্থা করতেছি। হ্যাঁ যে অবস্থা, এটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনারা, এটা ইয়ানিয়া বাড়িতেছে। হ্যাঁ ভাঙ্গানুন, এ দড়ি আছে নাকি? আরে বুঝু লেঙ্গো ধরে রাখছি, উল্টা কামার বউ। দড়ি ডালো আন, এই ইন্দুরে কিন্তু 12 মাসে 13 তুলান দেয়, এটা গর্ভবতী 20 দিন পরে পরে বাচ্চা দেয়, ঠিক আছে? ওখানে এইভাবে ওই জীবন যাপন করতেছে। আর ইঁদুরটা শামুক খা বেশি, বুঝছেন? এইভাবে শামুক খাই তো এই অবস্থা। এই যাইতেছে গা, এই যাইতেছে গা, যাইতেছে গা, এই যাইতেছে গা, এটা তো ডাঙ্গর সিরিয়ায় পড়বো দেন ফার দিতে। হেদিক দা, হেদিক দা মাতাটা, হেদিক দা গাইডটা, হেই সাইডে গাইডের মধ্যে, হ্যাঁ 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 গাইডটা, গাইডটা এই জায়গায় উপরে 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 মাথাটা এদিকে এদিকে, হা হা একই একই অবস্থা, হা কাম হয়ে গেছে। হ্যাঁ 20 দিন পরে পরে, প্রতি 20 দিন পরে পরে বাচ্চা দে, এটা তো সালা করে টান দিয়ে লাও। হ্যাঁ এলি কই উল্লাস দি কাম মারে, এই খারুন আমের খাতুই যে, এই দেখেন, এই দেখেন আপনারা ফেসে দেখেন, আমি ধরা হয়েছে এটা মনে করেন, এই আপনারা ইঁদুর কোন সময় ছাড়বেন না। হ্যাঁ এটাকে আপনার গর্ভবতী অবস্থায় বাচ্চা রাখতে পারে 1 মাসে 35 দিন পর, দিয়ে ভাঙিয়ে গেছে নাকি? দেখেন ফেসটা ঠিক মতো, দেখেন বাড়ি দিয়ে মাথা বাড়ি দিয়ে, এই দেখেন কেমনি।